হ্যালো ফ্রেন্ডস, এডুএঞ্জের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ম্যাথমেটিক্সে এমন একটা চ্যাপ্টার করব যেটা তোমরা আগে কোনো দিন করনি। না, চ্যাপ্টারটার নামই কিন্তু করনি। আগে তো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা করনি, কিন্তু আজকে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেই চ্যাপ্টারটার নামই হচ্ছে করনি। আচ্ছা, কোনটা করেছো কোনটা করনি এই নিয়ে আর কনফিউজ না করে আমরা আজকে এমন একটা চ্যাপ্টার শিখছি যেটার নাম হচ্ছে করণি, বা সংক্ষেপে বলা হয় তাকে দ্বিঘাত করণি। তো দেখে নেওয়া যাক করণি জিনিসটা কীরকম। তো করণি মানে কিন্তু সেই করণি নয় যেটা তুমি এখনও অবধি করণি। করণি খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাথমেটিক্সের পক্ষে। তো করণি মানে কি? করণিকে ইংলিশে বলা হয় সার্ড, SURD। করণিকে বলা হয় সার্ড। এই করণি মানে কি? ধরা যাক, আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, x² - 4 = 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকেই আমরা জানি। আমি যদি এর বীজ বার করি তাহলে হয় x² = +4। তাহলে x = কি? না, x = ±√4। তো অনেকে লেখা হয় 2 কিংবা -2, কারণ যেহেতু একবার হবে √4, মানে একটা +2 একটা -2। তো এ তো গেল সুন্দর একটা দ্বিঘাত সমীকরণ। এর সাথে করণীর সম্পর্কটা কী? না, খুব মন দিয়ে দেখো যে এখানে আমরা যে দ্বিঘাত সমীকরণ পেলাম তার দুটো বীজ, 2 আর -2, এরা দুজনেই কিন্তু একটি মূলদ সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে? না, আমরা শিখেছি যে যেসব সংখ্যাকে আমরা P/Q আকারে লিখতে পারি তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। যেমন যেসব সংখ্যাকে আমরা P/Q আকারে লেখা যায়। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, PQ উভয় কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। তাদেরকে পূর্ণ সংখ্যা হতে হবে, তার পাশাপাশি Q≠0 হতে হবে। কিউ এর মান কখনো শূন্য হবে না, কারণ আমরা জানি যে কিউ এর মান যদি শূন্য হয় তাহলে সেই রাশিটি অসংগত হয়ে যায়, কারণ শূন্য দিয়ে আমরা কোনো কিছুকে ভাগ করতে পারি না। তাহলে এখানে x = 2 কিংবা -2কে আমরা মূলদ সংখ্যা বলছি কেন? না, 2কে দেখো আমরা 2/1 এই আকারে লিখতে পারি। তাহলে 2/1, অর্থাৎ এখানে পি হচ্ছে 2 আর 1 হচ্ছে কিউ। তাহলে এখানে P/Q আকারে লেখা গেল, তাই এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। তেমনি -2কেও -2/1 দিয়ে লেখা হয়, তাই -2 একটি মূলদ সংখ্যা। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ পেলাম তার প্রত্যেকে একটি মূলদ সংখ্যা। কিন্তু যদি আমি তোমাদের বলি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি এরম নিলাম যে x²-3 = 0, হতেই পারে, আগেরটা ছিল x²-4, এখন আছে x²-3 = 0, তাহলে জিনিসটা কি দেখবো? না, আগের পদ্ধতিতেই করছি, x² = 3, দ্যাট ইজ x = ±√3। তাহলে দেখো এই 3-এর কিন্তু আর বর্গমূল আমাদের জানা নেই। 3-এর বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা নয়। যেমন 4-এর বর্গমূল আমরা খুব অনায়াসেই 2 লিখছিলাম, কিন্তু 3-এর বর্গমূল কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা, 2-এর মতো পূর্ণ সংখ্যা কোনো লিখতে পারবো না, কারণ আমরা জানি যে 3-এর বর্গমূল আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে এখানে সমীকরণে দুটো গি বীজ পেলাম, এখানে পেলাম একটা +√3 আর একটা পেলাম -√3। তাহলে এই দুখানা বীজের যে সংখ্যাটা পেলাম সেই দুটো সংখ্যাকে কি মূলদ সংখ্যা বলা যেতে পারে? না, সেই দুটো সংখ্যা মূলদ সংখ্যা নয়, সেই দুটো সংখ্যা অমূলদ সংখ্যা। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দুটো সংখ্যার কোনো বর্গমূল পূর্ণ সংখ্যা আমরা পেতে পারি না। তার মানে যদি এরকম থাকে যে √এর ভিতরে যদি যে কোনো একটি সংখ্যা, ধরে থাক এ রইল, এবার √এর ভ্যালু যদি আমরা একটি পূর্ণ সংখ্যা পাই, অর্থাৎ সাপোজ যে এর মানটা হলো 4, তাহলে √4-এর ভ্যালু কত পেলাম? 2 কিংবা -2। তাহলে এই 2 কিংবা -2 প্রত্যেকেই কিন্তু একটি পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা এরকম হয় যে √এ এর মান ধরলাম 3, যেটা আমরা আগে ধরেছিলাম, তাহলে কিন্তু 3-এর বর্গমূল করলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না।
তখন এই √3 এই সংখ্যাটাকে বলা হবে করণী বা দ্বিঘাত করণী। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু অমূলদ সংখ্যা মাত্রই কিন্তু দ্বিঘাত করণী নয়। দ্বিঘাত করণী মানে হচ্ছে এমন জিনিস যে এখানে √3 অর্থাৎ এই দেখো রুটের ভেতর যে থ্রি সংখ্যাটি আছে সেই সংখ্যাটি একটা মূলদ সংখ্যা। থ্রি কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা মূলদ সংখ্যা, কিন্তু √3 যখন এই সংখ্যাটি নিয়ে আমরা ডিসকাস করছি তাহলে এই √3 এই √3 এর কিন্তু বর্গমূল অর্থাৎ তিনের বর্গমূল কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হয় না, তাই √3কে আমরা করণী বলবো। আর দ্বিঘাত করণী কেন বলবো না, √3 কখনো আমরা এভাবে একসাথে লিখতে পারি না। আমরা সবসময় কোনো সমীকরণের বীজ লিখলে প্লাস মাইনাস √3 লিখি, অর্থাৎ একটা প্লাস √3 আর একটা মাইনাস √3। তাই যেহেতু এখানে আমরা দুটো বীজ পাচ্ছি বা দুখানা মান পাচ্ছি তাই এটির নাম হচ্ছে দ্বিঘাত করণী। সবসময় মনে রাখবে রুট বসলে সবসময় তার দুটো মানই পাওয়া যাবে, অর্থাৎ √4 মানে কিন্তু শুধুমাত্র 2 নয়, √4 মানে আমরা কিন্তু -2ও লিখতে পারি। কথাটা খুব মন দিয়ে বুঝতে হবে, কারণ দেখো √4 যদি আমি লিখি 2×2 তাহলে দেখো দুটো 2 এর জন্য একটা 2 বেরোলো, দ্যাট ইজ 2। আর √4কে তো আমরা এভাবেও লিখতে পারি -2×-2, সরি √-2×-2, তাহলে দুটো -2 জন্য একটা -2 বেরোলো, অর্থাৎ আমরা কিন্তু এভাবে √4কে এক্সপ্রেস করতে পারি। তাহলে √4-এর দুটো ভ্যালু, একটা +2 একটা -2। তাহলে যে কোনো সংখ্যা যদি এ হয় তার মাথায় যদি রুট চাপে তাহলে সেক্ষেত্রে তার দুটি ভ্যালু হবে +√ আরেকটা -√। এখন এ যদি এমন সংখ্যা হয় যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা, জাস্ট লাইক 4, 9, 16, এগুলো যদি এ যদি একটি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে তার বর্গমূল করলে আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু এ যদি একটি পূর্ণ সংখ্যা না পূর্ণ বর্গ সংখ্যা না হয়, জাস্ট লাইক এর মান যদি 15 হয়, এর মান যদি 14 হয়, এর মান যদি 13 হয়, তাহলে এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা আর কোনো এর বর্গমূল করলে আর কোনো পূর্ণ সংখ্যা পাবো না। তাই এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো করণী। তাহলে তোমাদের আশা করি বুঝাতে পেরেছি আমরা যে করণী জিনিসটা কি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আরেকবার সংক্ষেপে করণীটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা যদি করণীটা সংক্ষেপে বুঝতে চাই তাহলে কি হবে না, করণী একটি হচ্ছে, করণী মানে হচ্ছে কোনো সংখ্যার বর্গমূল, অর্থাৎ সংখ্যাটা যে কোনো হতে পারে, আমি ধরছি এ। এখন এ যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, এ যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে এ কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, অর্থাৎ এর বর্গমূল কখনো একটি পূর্ণ সংখ্যা হতে পারে না, অর্থাৎ এ পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এ পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে আমরা √a এই সংখ্যাকে আমরা বলবো দ্বিঘাত করণী। বলো তোমাদের কোথায় অসুবিধা আছে, দ্বিঘাত করণীতে এই বিষয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে দ্বিঘাত করণী মানেই হচ্ছে রুট যুক্ত সংখ্যা যেখানে সংখ্যাটি কখনোই পূর্ণ বর্গ হতে পারে না। বারবার মাথায় রাখবে সংখ্যাটি পূর্ণ বর্গ হতে পারে না, তার মানে √4 কিন্তু দ্বিঘাত করণী নয়, √4 কিন্তু দ্বিঘাত করণী নয়, √4 কখনো দ্বিঘাত করণী নয়। কারণ না √4-এর ভ্যালু হয়, √4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 কিংবা -2, অর্থাৎ 4 একটি পূর্ণ বর্গ সংখ্যা যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা। তাই √4 দ্বিঘাত করণী নয়, কিন্তু √3 কিন্তু দ্বিঘাত করণী, √6 কিন্তু দ্বিঘাত করণী, √8 কিন্তু দ্বিঘাত করণী, √9 কিন্তু আবার দ্বিঘাত করণী নয়, কারণ 9 একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং 9-এর বর্গমূল হয় 3। কিন্তু √8 অর্থাৎ 8, 6, 3 এগুলো কেউ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাদের বর্গমূল কখনো একটি পূর্ণ সংখ্যা হতে পারে না। তাই সেই সংখ্যাগুলো যদি রুটের মধ্যে থাকে তাহলে সেই সমস্ত সংখ্যাটাকে আমরা বলবো
করনি, যেহেতু আর তার দুটো মান পাওয়া যায়, অর্থাৎ যে কোনো সংখ্যা যদি রুটের ভিতরে থাকে তার রুট ভ্যালু অলওয়েজ দুটো মান পাওয়া যায়, একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু। তাই সেই কারণে আমরা যেহেতু দুখানা মান পাচ্ছি তাই আমরা এই করণীকেই বলছি দ্বিঘাত করণী। বলো জিনিসটা বোঝা গেছে? তাহলে করণী কাকে বলে? না, করণী হচ্ছে প্লাস মাইনাস রুট এ, এই আকারের সংখ্যাকে করণী বলে। সংখ্যাকে করণী বলে। এইটুকু বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা ভুল বলবো। আমাদের বলতে হবে যেখানে এ কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। খুব মন দিয়ে শোনো যে প্লাস মাইনাস রুট এ, এই আকারে যে কোনো সকরণী হচ্ছে করণী তখনই যখন এ কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার ফোর এটা কিন্তু দ্বিঘাত করণী নয়। কারণটা কি দেখাবে? কারণ চার একটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে বোঝা গেছে বন্ধুরা যে করণী কাকে বলে? এবার এই করণীর ওপরে যদি দ্বিঘাত লিখে দিই আমরা, অর্থাৎ দ্বিঘাত করণী কাকে বলে, তাহলে যে দেখবো যে বর্গ মূলের আকারে যাকে প্রকাশ করছে, তো রুট ওভার এ তার আগে আছে দেখো প্লাস মাইনাস, অর্থাৎ রুট ওভার এ কে যদি আমি এক্সপ্রেস করি তার ভ্যালুটা অলওয়েজ একটা প্লাস রুটে পাবো একটা মাইনাস রুটে পাবো, তাহলে কটা ভ্যালু পাচ্ছি? দুটো ভ্যালু। সেই কারণে দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, তাই যেহেতু আমরা দুখানা ভ্যালু পাচ্ছি তাই তাদের আমরা বলবো দ্বিঘাত করণী। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো করণী, এই কোনো করণীর ভেতর যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় মূলত সংখ্যা, কিন্তু যখন সেই মূলত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না, পূর্ণবর্গ সংখ্যা মানে যে সংখ্যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা, যেমন নয়ের বর্গমূল তিন, ষোলোর বর্গমূল চার। আর পূর্ণবর্গ সংখ্যা নয় মানে কি? না, যে সমস্ত সংখ্যার বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ পনেরোর বর্গমূল আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি না, চোদ্দোর বর্গমূল আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি না, অর্থাৎ গোটা গোটা সংখ্যা পেতে পারি না, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের সংখ্যা যদি রুটের ভেতর থাকে তাহলে তাকে আমরা বলবো দ্বিঘাত করণী। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো দ্বিঘাত করণী সংক্রান্ত অধ্যায়টা। এবার চলে আসি করণীর কিছু বিষয় সম্পর্কে। প্রথমেই চলে আসি কোনো করণীর ক্রম কাকে আমরা বলছি, অর্থাৎ অর্ডার অফ এ সার্ট, করণীর ক্রম। তো বলছে যে কোনো করণীর মূল সূচক সংখ্যাকে ওই করণীর ক্রম বলা হয়। জিনিসটা মাথায় রাখতে হবে যে করণীটা কত ঘাতের করণী। আমরা এতক্ষণ দ্বিঘাত করণী পড়ছিলাম, ত্রিঘাতও হতে পারে, চতুর্ঘাতও হতে পারে, এরকম করণীর ঘাত আলাদা হতে পারে। তাহলে করণীর মূল সূচক সংখ্যাটাকে আমরা বলবো করণীর ক্রম। তাহলে দেখো এই যে একটা সংখ্যা আমরা বলেছি এখানে রুট টু, আচ্ছা রুট টুকে যদি ভাঙি তাহলে আমরা কি পেতে পারি? রুট টুকে ভাঙলে আমরা পেতে পারি একটা হচ্ছে প্লাস ওভার রুট টু, একটা হচ্ছে মাইনাস রুট টু। তাহলে ধরা যাক আমরা দিচ্ছি কিউব রুট অফ টু, অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু তিনটে ভ্যালু পাবো, তাহলে এর ক্রম কত? তিন। রুট টু এই সংখ্যাটার ক্রম কত? এই সংখ্যাটার ক্রম হচ্ছে দুই। অর্থাৎ রুট টু এটা হচ্ছে একটি দ্বিঘাত করণী, এটা একটি ত্রিঘাত করণী। এরকম যদি এরকম কোনো সংখ্যা হয় এন রুট অফ এ, তার এনতম ঘাত বা এনতম সূচক, তাহলে এরও ক্রম হচ্ছে এন। জিনিসটা বোঝা গেছে? আমি তোমাকে একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে যদি লিখি যে রুট ওভার টু এটি একটি দুয়ের বর্গমূল এবং এক্ষেত্রে এর ক্রম হচ্ছে দুই, ধরো সাপোজ আমি লিখলাম রুট ওভার পাঁচ, এরও ক্রম কিন্তু দুই, কারণ রুট ওভার পা এই ভেতরে দুয়ের জন্য কিন্তু এর ক্রম দুই হচ্ছে না। রুট ওভার টু এটা রুট মানে হচ্ছে কোনো সংখ্যার বর্গমূল যেটা কি না দুটি হয়, অর্থাৎ প্লাস রুট টু আর মাইনাস রুট টু, তাই এর ক্রম হচ্ছে দুই। আমি যদি লিখি কিউব রুট অফ এইট, এটাটি করণীয় নয় কারণ এইট একটি পূর্ণ ঘন সংখ্যা,
আর তার কিউব রুট মানে হচ্ছে সেটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা দেবে, তাই এটি একটি করণী নয়। তাহলে কোনো সংখ্যার ঘাত যদি এন হয়, যদি এ একটি সংখ্যা, এ একটি সংখ্যা এবং এর ঘাত যদি এন হলে এন রুট এ, এই করণীর ক্রম হচ্ছে এন। জিনিসটা আশা করি বোঝা গেছে। এরপরে আমরা করণী সংক্রান্ত আরও বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো পরে তোমাদের এরপরের ভিডিওতে তোমরা জানতে পারবে। আজকের মতো এইটুকুই, আমরা বিরতির পর আবার করণীর নেক্সট অধ্যায় সংক্রান্ত বিষয়ে আলোচনা।